নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি মকর রাশির মে মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের শুভ আসতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে তা নিয়ে আমি বিস্তারিতভাবে বলতে চলেছি। তাই ভিডিওটির সাথে সম্পূর্ণ জুড়ে থাকুন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মকর রাশি, রাশিচক্রের এমন একটি রাশি, এই রাশির মধ্যে অনেস্টি ভাব খুব বেশি থাকে এবং এরা সচরাচর কাউকে ঠকায় না। যদি পারে এই রাশির জাতক ও জাতিকারা উপকার করার চেষ্টা করে কিন্তু অপকার কোনোদিনও করে না। কিন্তু যেহেতু এটি শনির সেক্টর মানে শনি গ্রহ দ্বারা নিয়ন্ত্রিত, তাই এই রাশির জাতক ও জাতিকাদেরকে সারা বছরই প্রবলেমে প্রবলেমে প্রবলেমই থাকতে হয়, এটি বাস্তব। এবং এদের স্বপ্ন যতই বড় হোক না কেন, সেই স্বপ্ন অ্যাচিভ করতে এরা পারে না। তো এই মাসে আপনাদের কি ভালো হতে চলেছে তা আমি আপনাদেরকে এক এক করে বলতে চলেছি। তো প্রথমে আসি শিক্ষাক্ষেত্র। মকর রাশির জাতক ও জাতিকারা যারা রয়েছেন তাদের শিক্ষাক্ষেত্র মোটামুটি দেখা যাচ্ছে। কাদের মোটামুটি দেখা যাচ্ছে, যাদের ক্লাস 10 বা 12 পর্যন্ত পড়াশোনা করছেন তাদের কিন্তু পড়াশোনা মোটামুটি দেখা যাচ্ছে, কারণ আপনাদের পড়ার মন মানসিকতা সেরকম বসবে না এবং মনটা সবসময় চঞ্চল থাকবে, যার ফলে এই সেক্টরের অর্থাৎ লোয়ার ক্লাসের রেজাল্ট খুব একটা ভালো হবে না। কিন্তু আপার ক্লাস যারা রয়েছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে। যারা মাস্টার ডিগ্রি করছেন, যারা পিএইচডি করছেন, যারা এম কম করছেন বা যারা এলএলবি করছেন, এই সব যারা করছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হতে চলেছে। এরপরে আসি আপনাদের কর্মস্থান। কর্মস্থানকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। এই মাসে কিন্তু যারা চাকরি নতুন করার চেষ্টা করছেন মানে ঘরে বসে আছেন অ্যাকচুয়ালি, তাদের কিন্তু চাকরি পাওয়া একটু অসুবিধা রয়েছে। কিন্তু পাশাপাশি যারা অলরেডি চাকরিতে রয়েছেন মানে চাকরি করছেন তাদের কিন্তু চাকরি থাকবে বাট ট্রান্সফার হওয়ার সম্ভাবনা নেই বা প্রমোশন হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। এরপরে আসি বিজনেস ক্ষেত্র। এই মাসে ওভারঅল আপনাদের বিজনেস মোটামুটি যাবে, মানে হিউজ একটা অ্যামাউন্ট আপনার আসলো, টার্নওভার হলো, সেটা হবে না, একটা মোটামুটি যাবে। তবে যাদের টাকা পড়ে আছে অনেকদিন ধরে ব্যবসায় তাদের টাকা ওঠার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়, যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার এবং যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ায়, যারা ডাক্তার রয়েছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদের কিন্তু খুব একটা ভালো যাওয়ার সম্ভাবনা নেই। যারা লয়ার বা উকিল রয়েছেন তাদের কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে আপনাদের অর্থ আসার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। এবং পাশাপাশি যারা টিউশনি পড়ায় তাদেরও ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল যদি বলা যায় যে মোটামুটি কিছু জনের ভালো যাবে, কিছু জনের খারাপ যাবে, তাদের অ্যাকর্ডিং টু তারা কী প্রফেশনে রয়েছেন। তো এরপরে আসি আপনাদের অর্থনৈতিক স্থান। এই মাসে কিন্তু অর্থনৈতিক স্থান খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আপনাদের আয় হিসাবে ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং ব্যয় একটু বেশি হবে, যার ফলে আপনাদের লোন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব। তো আপনারা একটু ব্যয়টাকে একটু কন্ট্রোল করুন, তাতে আপনাদেরই মঙ্গল হবে। এরপরে আসি আপনাদের বিবাহস্থান। এই মাসে যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন তারা অবশ্যই প্রচেষ্টা করুন, কারণ আপনাদের বিয়ের ভাবটা খুব ভালো দেখা যাচ্ছে, নতুন সম্পর্ক আসবে এবং সেখান থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি বলবো আপনারা বিয়ের জন্য প্রচেষ্ট হন। এবং পাশাপাশি যারা
ডিভোর্স হয়ে গেছে তাদেরও কিন্তু বিয়ের নতুন দ্বিবিবাহ করার জন্য আপনারা প্রচেষ্ট হতে পারেন, আপনারা বিয়ের জন্য এগোতে পারেন। এরপরে আসি দাম্পত্য জীবন। এই মাসে দাম্পত্য জীবন খুব একটা ভালো দেখা যাচ্ছে না, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোটোখাটো গণ্ডগোল মনোমালিন্য থাকবে, তবে আপনাদের নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সেই গণ্ডগোল কেটে যেতে পারে। এরপরে আসি পারিবারিক স্থান। পারিবারিক স্থান খুব একটা শুভ নেই, যা দেখতে পাচ্ছি পারিবারিক স্থান খুব একটা শুভ নেই। আপনার ভাই থেকে প্রবলেম আসবে এবং বাবা মায়ের তেমন সাপোর্ট পাবেন না, তবে এতটুকু বলতে পারি আমি দাদু থেকে আপনারা সাপোর্ট পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, তো পারিবারিক স্থান মোটের উপর দিয়ে শুভাশুভ দেখা যাচ্ছে। সন্তান স্থান, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন তারা অবশ্যই সন্তানের জন্য প্রচেষ্টা করুন, কারণ সন্তান লাভের যোগ রয়েছে এবং যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে সেরকম চিন্তার বিষয় নেই, আপনাদের সন্তান ভালো রেজাল্ট করবে এবং ভালো জায়গায় এগিয়ে যাবে। তবে এই মাসে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন তাদের কিন্তু এরপরে আসি আপনাদের একটু শারীরিক পার্টটা একটু প্রবলেম রয়েছে, তবে যারা ইয়ং জেনারেশন রয়েছে তাদের কিন্তু শারীরিক পার্টে সেরকম প্রবলেম নেই। মানে ওভারঅল যদি বলা যায় এই মাসটা শুভ এবং অশুভর মধ্যে দিয়েই কাটবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলুন, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।